저거에 바로 이번에 잡아내네. 게 좋으나 이제 깔 굳게 빠져나갈 거다라게. 게 জ্যোৎস্নার শক্তি আছে, ক্ষমতা আছে বলেই সে কামিনীর শত্রু। ও আমাকে এমন ভাবে পরাজিত করেছিল যে আমার আমার প্রাণ চলে গিয়েছে। নিজের মৃত্যুর পরও দেবতাদের আশীর্বাদ নিয়ে আবার ফিরে এসেছে। ওকে যদি এখন আটকানো না যায় তাহলে সব কিছু ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে। অনেক কিছু পারেও আমি অভিশপ্ত, তাই আমি দেখতে পাচ্ছি না কাঞ্চন জ্যোৎস্না কোথায় আছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে। কামিনী, তোমার এত সাহস? হ্যাঁ, আমার সাহস আছে, সাহস আছে, আর তাই সত্যি কথা বলছি। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই যাচাই করো। দেখলে তো, এই মেয়ে শুভ শক্তির প্রতীক, তাই ও শুধু আমার শত্রু নয়, ও তোমারও শত্রু। ওকে এখন না আটকালে ও সব কিছু ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে হত্যা করতে চাইছি। আমি অভিশপ্ত, তাই আমি দেখতে পাচ্ছি না কাঞ্চন জ্যোৎস্না কোথায় আছে, কি করছে। তাই আমি তোমার সাহায্য চেয়েছিলাম। এইটা দিয়ে জ্যোৎস্না যেখানেই থাকুক তুমি ওকে খুঁজে বের করতে পারবে। তোমার জগতে জ্যোৎস্না যেখানে লুকিয়ে থাকুক তুমি ওকে খুঁজে বার করতে সক্ষম হবে। এবার কোথায় পালাবে জ্যোৎস্না? ধন্যবাদ। তোমার জন্য এর আগের দিন যত লোক ছাড়া পেয়ে গেছে তার দ্বিগুণ লোককে তুমি কালের দাস বানাতে পারলে তবেই এই স্ফটিক কাজ করবে, এ কথা মনে রেখো, বুঝেছ? তার মানে আবার সময় নষ্ট হবে। শুনলে আমি কি বললাম? কোনো কিছুই আমার কান এড়ায় না কালকুট। তোমার কাজ সম্পন্ন করে তবেই আমি এই স্ফটিক ব্যবহার করব, কথা দিলাম। কালের জয় হোক, আকালের।